তাই নাকি? কুমাগো ব্রেক করার কি দরকার ছিল ভাই? কুল বালিশের চাইতে বেশি নরম জামাই যখন বউ ছেড়ে টাকার লোভে ঢাকায় যায়। টাকার জন্য ঢাকায় যাবি, টাকাই কামাই কর। কিরে ভাই, এত সুন্দর বউ রেখে কেউ ঢাকায় যায় জামাই যদি বান্দর না হয়? আর মাইয়া একটা বেহায়া নির্লজ্জ মেয়ে এখন। হ্যাঁ, এরা মোরা জানি কিভাবে এই যেভাবে টাকার জন্য ঢাকায় যাবি, টাকাই কামাই কর, জমিন দিয়া দিমু বরে। আহা, জামাই ঢাকা যাচ্ছে টাকা কামাই করতে, আর বউ এদিকে নিজের জমি বর্গা দিতে অন্য লোক খুঁজতেছে। আহা, কি উদ্দেশ্য? উদ্দেশ্য মহৎ জানেন। হ আমার মতো পুলার কাছে আপনার জমির দায়িত্ব পড়লে পাট ক্ষেতের কিনে এনে ছক্কা মেরে দিব। জীবনে কাউরে কোনদিন চার মারতে পারলাম না, আর এই নাকি ছক্কা মেরে দিছে। ওয়াও, কি কণ্ঠের সুর! রূপে চাপে খাইয়া যা তোর স্বাদের গুলালু। এই যে, এগুলো হচ্ছে পুরনো দিনের পাগলা গান, আসেন এগুলো নিয়ে কথা বলা যাক। আমরা তো খালি কথাই কইছি। বর্তমানে আমাদের দেশে মোট জনসংখ্যার চাইতে সিঙ্গারের সংখ্যা বেশি, এক একজনের কাছে এক একজন প্রিয়। কি বলেন? তো এখন কথা হচ্ছে, 10-15 বছর আগে আমাদের বাপ দাদার প্রিয় শিল্পী কারা ছিল? আঙ্কিয়া হামার ছেদা হইয়া গেছে পানি থাকে না। পানি না থাকলে আপাতত এটা টেপ দিয়ে বন্ধ করে রাখে। আজকের ভিডিও দেখার পর আপনার পানি কন্ট্রোল নাও হতে পারে। মানে কতটা কন্ট্রোলের চিন্তা ভাবনা থাকলে এমন একটা কন্টেন্ট মাথায় আনা যায়, একবার ভাবুন। আজকে এমন একটা পুরাতন মিমস গানের পেছনে জ্বালাবো আগুন। মানে আমাদের দেশে সবচাইতে আদর জিনিস হিসেবে ধরা হয় হিরো আলমের গান আর টিকটক। আমরা এই দুইটা জিনিস নিয়ে এতটা আলোচনায় লিপ্ত হয়ে গেছি যে আমাদের বাপ দাদার যৌবনের বিনোদনের কথাই ভুলে গেছি। ধরেন আপনি মুসলমান হয়েছে অথবা প্রেমে সেগে খাইছেন কিংবা পায়খানা হচ্ছে, টয়লেটে বসে থাকা অবস্থায় আপনার নার্গিস আফার এই গানটার কথা মনে পড়ছে। বিশ্বাস করেন ভাই, নার্গিস আবার গান ও সুর এতটাই মন ছোয়ানো, বাকি থাকে শুধু বিছনায় শোয়ানো। হ্যান্ডেল ছাড়া সাইকেল চালাতে গিয়ে কি আমি দুই হাতটা ভাঙুম? হাত কিভাবে ভাঙলে? যে দিন রাতে হ্যান্ডেল মারতে মারতে এই গানগুলো এতটাই জীবনমুখী যে আমরা ছোটবেলায় মালাই খাইতে যাইতাম এই গানগুলো শোনার জন্য। বিনা টাকা বিনা পরিশ্রমে আমাদের নার্গিস আপা 100% বিনোদন দিয়ে যাচ্ছে, সেটা আমরা লিজেন্ডারই বুঝতে পারি। ওনার গানের অংশ কেটে ফেসবুকে দেখবেন অনেকেই মিমস বানাইছে, অনেকেই মিমস গুলো দেখেছেন কিন্তু নার্গিস আপাকে চেনেন না। আমার কথা হচ্ছে, এই নার্গিস আপাটা কে? হ্যাঁ, আপনি বর্তমানে সানি লিওন আর পরিমনির গান দেখে বিনোদন নিচ্ছেন, ঠিক জোয়ান বয়সে আপনার বাপ দাদা এই নার্গিস আপার গান দেখে বিনোদন নিয়েছে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান। আপনার মতো মমতা জাপা ঘরে ঘরে চাই যেন সংসদে গিয়ে গান করতে পারে। আমার পক্ষ থেকে মমতা জাপা বরাবর আবেদন করা হলো যে এই ট্যাঙ্কি গুলা যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। পেজ থাকলে ফলো করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করবেন।